নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। হনুমানজি ও শনিদেবের কৃপায় 2024 সালে পাঁচ রাশি হতে চলেছে মালামাল। কোন এই সৌভাগ্যশালী পাঁচ রাশি, আমি এই বিষয় নিয়ে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। প্রত্যেকে জয় শ্রীরাম, জয় বজরংবলী, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই কমেন্ট করুন। দেখুন, কলিযুগে সক্রিয় দেবতা হচ্ছেন পবনপুত্র হনুমান। তো আপনাদের যত সমস্যা থাক না কেন, আপনারা যদি হনুমানজির মন্দির যান, হনুমানজির পুজো, হনুমান চল্লিশা আপনারা যদি পাঠ করেন, সংকট মোচন হনুমান স্তোত্র যদি আপনারা পাঠ করেন, পাশাপাশি আপনারা যদি হনুমান মন্দিরে আপনারা যদি পুষ্পাঞ্জলি দেন, দেখবেন জীবনে অনেক বাধা বিপত্তি কিন্তু গেছে। আপনার যে কোনো সমস্যা হচ্ছে, অর্থনৈতিক, আপনার পারিবারিক, আপনার কর্মক্ষেত্রে, আপনার আপনি প্রচুর লোনে পড়ে গেছেন, ঋণে পড়ে গেছেন, মামলা মকদ্দমাতে জড়িয়ে পড়েছেন, অবশ্যই হনুমানজির পুজো অবশ্যই করুন। তাতে কি হবে, আপনাদের যে জীবনের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলো থেকে আপনারা কিন্তু নিশ্চিত রূপে কিন্তু বেরাবেন। আর অনেকে বলে যে কৌশিকদা শনি মানেই খারাপ। দেখুন, শনিও কিন্তু ভালো ফল দেয়। কখন ভালো ফল দেয়, আপনাদের জন্ম কুণ্ডলিতে শনি স্থিতি কেমন রয়েছে। অনেকে জানেই না যে তার রাশি কি, বা অনেকের মধ্যে একটা কনফিউশনের মধ্যে আছে, আমার শনি সারাসারি চলছে না ঢাইয়া চলছে। এবার আমি আজকে যে পাঁচটি রাশির আমি কথা বলবো, সেই রাশিগুলোর কিন্তু বিশেষভাবে লাভ পাবে হনুমানজি কৃপায়, এবং শনিদেবও কিন্তু এই রাশিগুলোকে বিশেষভাবে লাভ কিন্তু দিবে 2024 সাল। এক কথায় এই রাশিগুলোর কিন্তু গোল্ডেন টাইম হতে চলেছে, অর্থাৎ এই সময়ের মধ্যে এই রাশিগুলোর বড় ধরনের পরিবর্তন আসতে চলেছে। আপনি যে রাশির মানুষ হন না কেন, এই পাঁচ রাশির নাম, রাশির মধ্যে যদি আপনার রাশির নাম থাকে, আর যদি আপনারা হনুমানজির উপাসনা যদি করেন, হনুমান চল্লিশা আপনারা যদি পাঠ করেন, দেখবেন জীবনে কঠিন থেকে কঠিনতম সমস্যা থেকে কিন্তু আপনারা কিন্তু মুক্তি কিন্তু পাবেন। আর একটি কথা আবারও বলি, জন্মকুণ্ডলিতে আপনাদের সমস্যা রয়েছে মেনেই নিলাম, কি করতে হবে, অবশ্যই পরামর্শ করতে হবে। ভিডিও শুনছেন, শুধু ভিডিও শুনলে হবে না, পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই আপনারা করুন, নিশ্চিত নিশ্চিত রূপে আপনাদের কাজ কিন্তু হবে। আলোচনা করা যাক প্রথম রাশি। 2024 এক্সেলেন্স শ্রেণীতে যেতে চলেছে কন্যা রাশি। কন্যা রাশি হনুমানজির কৃপায়, হনুমানজির আশীর্বাদে এবং শনি মহারাজ, দেখুন শনি আপনাদের ষষ্ঠভাবে অবস্থান করে, গোচরে শনি কিন্তু ষষ্ঠভাবে কিন্তু খুব ভালো ফল কিন্তু দেয়। অর্থাৎ আপনাদের এই সময়ের মধ্যে কোনো ঋণ পরিশোধ হবে, আপনাদের এবছর কন্যা রাশির আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনা রয়েছে, কন্যা রাশির দাম্পত্য সুখের জায়গা দেখা যাচ্ছে, এবং ব্যবসা এবং শত্রু এবং ঋণ থেকে কিছু কিছু ক্ষেত্রে মুক্তি কিন্তু পাবেন। অবশ্যই আপনারা হনুমানজির উপাসনা আপনারা করুন। প্রথম রাশি কন্যা রাশি, কেরিয়ারের ক্ষেত্রে পরিবর্তন আসতে চলেছে। যারা চাইছেন বিশেষ করে আপনারা প্রতিযোগিতামূলক পরীক্ষাতে যারা পার্টিসিপেট করতে চাইছেন, এখান থেকে আপনারা কিন্তু প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে আপনারা কিন্তু লাভ কিন্তু পাবেন। অর্থাৎ ষষ্ঠভাবে গোচরে কিন্তু শনি খুব ভালো রেজাল্ট কিন্তু দেয়। দ্বিতীয় রাশি ধনু রাশি। দেখুন শাস্ত্র বলছে তৃতীয়ভাবে শনি কিন্তু খুব এক্সিলেন্ট রেজাল্ট দেয়। আপনাদের কোনো শনি সাড়ে সাথী নেই, শনি ঢাইয়া নেই, আপনারা আপনাদের এই সময় যারা এক্সপোর্ট ইম্পোর্টের সঙ্গে যুক্ত রয়েছেন, ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন,
পেট্রোল কেমিক্যাল, লোহার ব্যবসা, গাড়ির ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার ক্ষেত্রে কিন্তু এই সময় কিন্তু খুব দুর্দান্ত রেজাল্ট কিন্তু দিবে 2024। ধনুরাশির বড় ধরনের পরিবর্তনের সুযোগ আসতে চলেছে কেরিয়ার ক্ষেত্রে এবং ভাগ্য ক্ষেত্রে। এরপর যে রাশি আমি কথা বলবো সেই রাশির নাম বৃষ রাশি। বৃষ রাশি শাসন এবং মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। দেখুন, আপনাদের কেন্দ্রে অবস্থান করছে এবং 2024 সাল আপনাদের কেন্দ্রে কিন্তু থাকবে। কর্মক্ষেত্রে উন্নতি, সরকারি চাকরি, যারা অনেকে বলেন না যে কৌশিকদা সরকারি চাকরি হবে কি না, সরকারি চাকরি অথবা চাকরি ক্ষেত্রে প্রমোশন, কেরিয়ার ক্ষেত্রে উন্নতি, ভাগ্যের দ্বারা কর্মক্ষেত্রে উন্নতি কিন্তু আপনাদের হবে। এবং এর পাশাপাশি আপনাদের, আপনারা যদি বিশ্বরাশি মানুষ হন যারা টেকনিক্যাল ফিল্ডে রয়েছেন, আপনারা ট্রান্সপোর্টের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, এবং এর পাশাপাশি আপনারা বিশেষ করে দেখা যাচ্ছে আপনারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, আপনি বিশ্বরাশির মানুষ, আপনার ক্ষেত্রে কিন্তু ভেরি গুড রেজাল্ট আপনাদেরকে কিন্তু দিতে চলেছে। সম্পত্তি ক্রয়ের সম্ভাবনা, ভাগ্য ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন। এরপর যে রাশির আমি কথা বলবো সেই রাশির নাম হনুমানজির আশীর্বাদে কপাল খুলতে চলেছে মকর রাশি। মকর রাশি দ্বিতীয়ভাবে আপনাদের শনি সাড়ে সাতই শেষ হয়ে যাচ্ছে। সব থেকে বড় কথা, একদম অন্তিম মুখে শনি সাড়ে সাতই। আপনাদের এই সময়ের মধ্যে, আপনার মকর রাশির মানুষ লিখে রাখুন, এই সময়ের মধ্যে আপনাদের যাওয়ার আগে শনি কিন্তু আপনাদেরকে 2024 অনেক কিছু কিন্তু দিবে। অর্থাৎ শনি সাড়ে সাতই ছাড়ার আগে বেশ কিছু প্রফিট দিবে। দীর্ঘদিন আটকে গেছে, পেন্ডিং হয়ে গেছে এমন কোনো কাজ আপনাদের এই সময় সম্পন্ন হবে। ফিনান্সিয়াল গেন আপনারা এই সময় করবেন। কেরিয়ারের ক্ষেত্রে আপনাদের এই সময় লাভ দিবে, এবং আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা কিন্তু পেতে চলেছেন। আকস্মিক অর্থপ্রাপ্তি, সম্পত্তিগত দিক থেকে লাভ এবং ধর্মীয় যাত্রা দেখা যাচ্ছে। শেষ রাশি আপনার কুম্ভ রাশি। রাশিতে শনি অবস্থান করছে, শ্মশান নামক মহাপুরুষ রাজ্য সৃষ্টি করছে। কেরিয়ারের ক্ষেত্রে, মান সম্মানের ক্ষেত্রে আপনাদের লাভ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের মধ্যম রয়েছে, এবং আপনাদের এই সময়ের মধ্যে 2024 অনেক কিছু আপনারা কিন্তু অ্যাচিভমেন্ট করবেন। অনেক কিছু, বহু কিছু জিনিস আপনারা অ্যাচিভমেন্ট করবেন, কিন্তু এই 2024 আপনাদেরকে যথেষ্ট পরিশ্রম করতে হবে। অর্থাৎ শনি কিন্তু পরিশ্রম করে, কিন্তু পরিশ্রমের পরে কিন্তু রাজাও কিন্তু করে। ওই যে আমি একটা কথা বললাম, কোন রাশিকে রাজা করবে আর কোন রাশিকে গরিব করবে, শনি কিন্তু নির্দেশ করে। অর্থাৎ ভিখারি থেকে রাজা এবং রাজা থেকে ভিখারি। তো কুম্ভ রাশির ফিনান্সিয়াল গেন এবং কোনো সম্পত্তি যোগের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে, এবং আকস্মিক অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। তবে একটি কথা বলবো, নিজস্ব ব্যক্তিগত জন্মছক দেখা দরকার রয়েছে। আপনাদের ব্যক্তিগত জন্মছকে গ্রহের অবস্থান কেমন রয়েছে, আপনাদের দশা মহাদশা পারমিট করছে কি না, সেই জায়গাগুলো দেখা কিন্তু দরকার রয়েছে। তবেই কিন্তু এক্স্যাক্ট রেজাল্টগুলো আপনারা কিন্তু পাবেন। অর্থাৎ 2024 সাল হনুমানজির আশীর্বাদ এবং শনিদেবের কৃপায় মালামাল হবে এই পাঁচ রাশি। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, এবং প্রত্যেকে জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় বজরংবলী অবশ্যই আপনারা কমেন্ট করুন, এবং ভিডিওটি আপনারা প্রচুর পরিমাণে শেয়ার করুন আপনাদের বন্ধুবান্ধব, আত্মীয় স্বজন, পরিবার পরিজনদের মধ্যে। অর্থাৎ প্রত্যেকে যেন জানতে পারে যে যে কটি রাশির আমি কথা বললাম এক্স্যাক্ট কী রেজাল্ট পেতে চলেছে। অবশ্যই আপনারা আপনাদেরই ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশনকে সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।